শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমরা কিছুটা বিজ্ঞান কিছুটা ইতিহাস ইত্যাদি সম্পর্কে আলোচনা করব কিন্তু মহাপুরুষদের দৃষ্টিভঙ্গিতে শ্রীমদ স্বামী পরমানন্দ জি একবার ডারউইন থিওরি নিয়ে আলোচনা করছিলেন আমাদের এই চ্যানেলে আগে একটি ভিডিওতে আমরা ডারউইন থিওরি নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা ডারউইন থিওরির সাথে আমাদের কিছু শাস্ত্রের মিল বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখা গেছে ডারউইন থিওরিটি সত্যি নয় তবে ডারউইন থিওরি সত্য না হলেও আমাদের দশবতার যে থিওরি ওটা কিন্তু সত্য ডারুইন যে ভুলটা করেছিলেন সেটি শ্রীমৎ স্বামীজি বলছেন দেখো ডারুইনের থিওরি অনেক অকল্যাণ এনেছে পৃথিবীতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কথাটাই ভুল এক্সিস্টেন্স তো রয়েছেই তার জন্য স্ট্রাগলের প্রশ্ন কি সারভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটার মধ্যে আবার সেতুকায়দের ফিটেস্ট ভাবনাটি ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ এই বলে রাখি সাদা চামড়ার মানুষরা সবসময় ভাবেন এই পৃথিবীটা ওনাদের জন্যই ওনারাই থেকে বেশি ফিটেস্ট তো এই সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই ভাবনাটির মধ্যে তাদের একটা অহংকার লুকিয়ে আছে সাদা চামড়ার অহংকার তাই ওনারা বললেন সারভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটার মধ্যে আবার শ্বেতো ফিটেস্ট ভাবনাটি ঢুকিয়ে দিয়েছে ফলে ওরা কলোনি করে চলল আর পরাধীন দেশের মানুষকে নির্যাতন করলো যেমন আমাদেরকে ওরা নির্যাতন করেছিল হিটলারও ভেবেছিল যে তারাই ঠিক আর্য এবং ফিটেস্ট এইভাব কি ভয়ঙ্কর রূপ নিল উনি আরেকটি কথা বললেন এই দুনিয়ায় যারা অধিকার কায়েম করতে চেয়েছেন তারা সম্পূর্ণ ভুল পথে গেছেন অধিকার কায়েম করার রাস্তাটি তাহলে কি উনি বলছেন বাবা অধিকার করার প্রবৃত্তি সবার মধ্যে রয়েছে সত্য কিন্তু কেমনভাবে অধিকার প্রতিষ্ঠা করতে হয় জানল না জ্ঞান প্রেম সেবা দ্বারা অধিকার জমাতে হয় এবং সে অধিকার ঠিক ঠিক কারা জমিয়েছিলেন বুদ্ধ চৈতন্য যিশু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব নিগমানন্দ সরস্বতী পরমানন্দজি ভারত সেবা আশ্রমের প্রণবানন্দজি যারা জ্ঞান সেবা প্রেম ইত্যাদির পথে আছেন ওনারাই ঠিক ঠিক অধিকার জন্মেছেন মানুষের মধ্যে সমাজে ইংরেজরা যখন ভারতে এলেন তখন ভারতীয়দের মধ্যে একটি ভুল চিন্তা ওনারা ঢুকিয়ে দিলেন ওনারা যারা ফর্সা এবং ভারতের মধ্যে যারা একটু ফর্সা তাদেরকে ওনারা ভাবতেন যে এরা সব বাইরে থেকে এসছে আর্যরা ভারতে বাইরে থেকে এসছে এটি প্রচার চলল এটা কিন্তু ইংরেজরা বদ মতলব নিয়ে করেছে ওরা বলতো কোল ভিল সাঁওতাল এরা হচ্ছে ভারতীয় জঙ্গলে যারা আদিবাসী তারা হচ্ছে ভারতীয় আর বাকি যারা সবাই বাইরে থেকে এসছে আর ইংরেজরা ভাবলো এরা যখন বাইরে থেকে এসে শাসন করছে তাহলে আমরা দেশ শাসন করব না কেন এই দেশটা আমরা শাসন করব এটাই ছিল ইংরেজদের সত্যিকারের মতলব কোলভিল সাঁওতাল সবাই ভারতীয় আর্য নিষাদ দ্রাবিড় এরাও ভারতীয় ইংরেজরা ভেদভাবনাটির সৃষ্টি করেছে আপন দুরভিসন্ধি নিয়ে পরাধীনতা অনেক কিছুই নষ্ট করেছে কিন্তু একসময় ইসলামিক শাসন আমাদের যা ক্ষতি করেছে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম না যদি না ইংরেজরা এখানে আসতেন ইংরেজরা তাদের অনেক কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে নাইট লাইফ এখন দেখুন নিমন্ত্রণ বাড়িতে সব রাত্রে মাংস ইত্যাদি খাওয়া হচ্ছে যেগুলো কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে না আমাদের সাধারণত দুপুরবেলায় হয় কিন্তু এই যে নাইট পার্টি বা আমাদের পোশাক আশাক এখন আমরা ইংরেজদের মতোই পড়ি সে কালচারটা ওনারা ঢুকিয়ে দিয়ে গেছেন ভোগের কালচার কত ভোগ করতে পারবো কিন্তু ওদের আনন্দ নেই মানুষ পরে বুঝছে ত্যাগেই আনন্দ ত্যাগেই অধিকার ত্যাগেই মানুষ বড় হতে পারে তবে ইংরেজরা ধ্বংস করেনি যেখানে যা কিছু ভালো পেয়েছে নিয়ে নিয়েছে ধ্বংস করেছে মুসলমানরা আলেকজান্দ্রিয়ায় কোটি কোটি গ্রন্থ পুড়িয়েছে ওই দিনটাকে এখনও কালো দিন বলে মানা হয় নাদিশা যেখান থেকে গেছে সেখানে শুধু শকুন চিল উড়তে দেখা গেছে পোড়াবার মানুষ ছিল না পর্যন্ত ভূমিকেও মাটিকেও পর্যন্ত পুড়িয়ে নষ্ট করেছে মুসলমানরা অত্যন্ত নষ্ট করেছে ভারতে তো অজস্র মন্দির নষ্ট করেছে ধ্বংসে ধ্বংসাত্মক ছিল ওরা কিন্তু ইংরেজরা সেটা করেনি ইংরেজরা যা ভালো পেয়েছে চুরি করে নিয়ে চলে গেছে তবে এখানে ইংরেজরা এসেছিল বলে মুসলিমদের সাথে লড়ে ওদেরকে হটানো গেছে কিছুটা হলেও নাহলে কিন্তু ওদের শক্তি প্রবল ছিল আমরা অনেকেই বলি যে রেলপথ এটা ইংরেজদের একটা বড়ো দান সত্যি ইংরেজরা কিন্তু চুরি করার জন্য যে রেলপথটা বানিয়েছিল যদিও খারাপ মতলবে রেলপথটা বানানো হয়েছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে যাওয়ার জন্য তবুও ওটা কিন্তু আমাদের ভালো কাজে লেগে গেছে এখন ভারতবর্ষে রেলপথটা মানুষের অনেক ইকোনমিক্যাল দিক দিয়েও সাহায্য করে অনেক কম খরচে অনেক সুন্দরভাবে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে বাস বা গাড়িতে যে পরিশ্রম হয় বা শরীরে যে ধকল হয় সেটা কিন্তু ট্রেনে হয় না আমরা ট্রেনে করে কত জায়গায় ভ্রমণ করতে পারি হরিদ্বার পুরী কত তীর্থক্ষেত্রে আচ্ছা পুরীর ব্যাপারে কিছু তথ্য আমরা শেয়ার করছি শ্রীমত স্বামী পরমানন্দজি বলছেন তো যারা জগন্নাথের ভোগ রান্না করে সেই সবররা আগেই পেট পুড়ে আহার করে নেয় পরে জয় জগন্নাথ ধনে দিতে দিতে পাকশালে ঢোকে এবং জগন্নাথকে স্মরণ করতে করতে ভোগ রান্না করে হাড়ির উপরে হাড়ি চাপিয়ে ভোগ তৈরি হয় সুসিদ্ধ হয় এবং তাতে খাদ্য তথা আধ্যাত্মিক গুণ বর্তমান থাকে এমন রান্নার পদ্ধতি আর কোথাও পাবে না ভোগ পচেও না সকালে রান্না ভোগ রাত এগারোটা পর্যন্ত দেওয়া হচ্ছে পচে যায় না অথচ ওখানকারী হোটেলের রান্না তিন চার ঘন্টার মধ্যে পচে যায় স্থান কাল পাত্র মাহাত্ম আছে জাতি নির্বিচারে ভোগ বন্টন হয় এবং ব্রত উপবাসের দিনে জগন্নাথের ভোগ খাওয়া চলে এটো জ্ঞান নেই কেউ যদি তার ব্রত উপবাসের দিনে দক্ষিণেশ্বরে এসে প্রসাদ না খায় তবে বৈষ্ণবরা বৈষ্ণবদের কথায় বলা হবে অপরাধ আমি অপরাধ না বলে বলব কি বোকা বিভিন্ন মানুষের বিভিন্ন মত সাধুসন্তরা পৃথিবীকে এক নজরে দেখেন আর সাধারণ মানুষ তার গুণ অনুসারে বিচার করেন কেউ তমগুণী কেউ রজগুণী কেউ সাত্বিক কেউ তুরীয় আসলে মানুষের চারটে শ্রেণী শ্রীমৎ স্বামীজি বলছেন মানুষের চার শ্রেণী তম রজ সত্য এবং তুরীয় তম অহংপ্রধান এবং ঈর্ষা রজ ভোগ প্রধান এবং বিলাসপরায়ণ আর সত্য বিবেক প্রধান এবং শ্রদ্ধা পরায়ণ আর তুরীয় জ্ঞান প্রধান এবং প্রেম পরায়ণ তমকে ঠান্ডা করতে ডান্ডা মারার দরকার হয় অর্থাৎ তমপ্রধান ব্যক্তিরা অলস হয়তো ডান্ডা মারার দরকার হয় সে কাজ একা করে উঠতে না পারলে জনে মিলে করতে হয় অন্যায়কারী যদি রজগুনি হয় তবে তাকে একান্তে ডেকে নিয়ে বলতে হয় আপনার মতো লোকের এটা সাজে না আর সত্যগুণের আপন বিবেকই তাকে সংযত রাখে পূর্বে সমাজ ব্যবস্থা এত সুন্দর ছিল সমাজে চারটি আশ্রম ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস মানুষ পঞ্চাশ ঊর্ধ্ব হলেই বানপ্রস্থে যাত্রা করতেন এই বিষয়ে যাজ্ঞবল্কের একটি আলোচনা শ্রীমত করছেন যাজ্ঞবল্কের বয়স যখন পঞ্চাশ হল তিনি বানপ্রস্থ নিতে মন স্থির করলেন তার দুই স্ত্রী কাত্তায়নী এবং মৈত্রীকে বললেন আমার যা আছে তোমরা দুজনে তা ভাগ করে নেবে শুনে মৈত্রী বললেন যাদের অমৃতলাভ হবে না তা তারা কী করবো আমিও তোমার পথ অনুসরণ করব। কাত্তায়ুনী গোধন সেবা এবং বৃক্ষাতির পরিচর্যা করতে করতেন যত্নের সাথে তিনি বললেন আমি তোমার পথে গেলে এদেরকে দেখবে যা মৈত্রীকে বলেছিলেন তুমি আগে আমার প্রিয় ছিলে এখন আরও অধিক প্রিয় হলে তো তখনকার দিনের কি সুন্দর দেখুন যখন পুরুষ মানবপ্রস্তে যাচ্ছে তার স্ত্রীও তাকে সাহায্য করছে সহ কিন্তু বর্তমানে এটা দেখা যায় না বর্তমানে সেই বয়স অব্দি মানুষ সংসার ঠেলছে কেউ কারোর দায়িত্ব ছাড়তে চাইছে না সংসার অসার জেনেও অশান্তি জেনেও কিন্তু মানুষ সেই ঠেলে যাচ্ছে আধ্যাত্মিক দিকে মন নেই বয়স বেরিয়ে যাচ্ছে মরার আগে হাউতাশ করছে সময় থাকতে বানবপ্রস্থে সবাইকে চলে যাওয়া উচিত এবং সংসারের দায়িত্ব সবাইকে বুঝিয়ে দিয়ে সুষ্ঠুভাবে ঈশ্বরের নাম করা উচিত এই টাকা পয়সা সম্পত্তি সবই পড়ে থাকবে এর পরবর্তী প্রজন্ম যে আসবে তাদেরকে তৈরি করাও আপনাদের দায়িত্ব এবং তা আপনার পঞ্চাশ বছরের আগে যাতে আপনি পঞ্চাশ বছরের মধ্যে তাদেরকে সঠিকভাবে তৈরি করতে পারেন তবে যুগ চেঞ্জ হয়েছে এখন কিন্তু তখনকার দিনের থেকে উপার্জনের মাধ্যম বেশি তবুও মানুষের যেন চাহিদা শেষ নেই যাই হোক মানুষের এতটাই চাহিদা বা মানুষের মানসিকতা এমন হয়ে যাচ্ছে বৃদ্ধ মা বাবাকে সন্তানরা আর দেখছে না অভিনয় করে তাদেরকে দূরে করে দিচ্ছে অভিনয় কেন বললাম এই প্রসঙ্গে শ্রীমৎ স্বামীজি একটি ঘটনা বলেছেন বৃন্দাবনে এক বৃদ্ধা জননীর সাথে ওনার দেখা হয়েছিল তো উনি বলছেন বৃন্দাবনে এক বৃদ্ধা জননীর সাথে আমার দেখা হয়েছিল বছর দশেক আগে তার ছেলে বলেছিল বউয়ের কথা না শুনে পারি না আবার তোমার কষ্ট দেখতে পারি না ছেলেটা মাকে বলছে চলো তোমাকে বৃন্দাবনে নিয়ে যাই ঘর ভাড়া করে সেবিকা রেখে দেবো প্রতি মাসে অন্তত একবার আসবোই তোমাকে দেখতে মাকে নিয়ে বৃন্দাবনে এলো ঘর ভাড়া করে সেবিকা নিযুক্ত করে এক মাসের অগ্রিম দিয়ে ছেলে চলে গেল। মা ভাবলেন ছেলের কি সুবিবেচনা আমার জন্য কত ভাবনা এদিকে নিষ্ঠুর ছেলে ওই যা দিয়ে গেছে তারপরে আর কোনো টাকাই পাঠায়নি বাড়িওয়ালা ঘর ছাড়িয়ে দিল সেবিকা কাজে জবাব দিল বৃদ্ধার আশ্রয় জুটল এক ধর্মশালায় জননী এখন শরীর ত্যাগের সময় আসন্ন বাংলায় বিড়বিড় করে কিছু বলছে যা ধর্মশালার লোকটি বুঝতে পারছেন না তিনি ভাবেন বৃদ্ধা বৃদ্ধা কিছু শেষ ইচ্ছার কথা বলছে আমায় তিনি একদিন বললেন আমায় বলতে পরমানন্দজি নিজের কথা বলছেন উনি তো বাঙালি ছিলেন তাই বলছেন আমায় তিনি একদিন বললেন আপনি তো বাঙালি উনি কি বলতে চাইছেন শুনে একটু বলুন বৃদ্ধার সাথে কথা বলে অনিষ্ঠুর ছেলের কাণ্ড সব শুনলাম সে বারবার শুধু জিজ্ঞাসা করছে বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে আমা এখানে রেখে ফিরে যাবার পথে ওর কোনো বিপদ হয়নি তো মমতাময়ী ভাবতেই পারছেন না যে তার ছেলে এমন নির্দয় মায়ের এমন মমতা দেখে ভগবানকেও ছুটে আসতে হয় তার কাছে বললাম সে ভালো আছে তার জন্য ভেবো না তুমি এখন যার আশ্রয়ে রয়েছ অর্থাৎ শ্রী শ্রীগোবিন্দের আশ্রয় তুমি এখন যার আশ্রয়ে রয়েছ তাকে স্মরণ করো কিছু পরেই বৃদ্ধার প্রাণ হলো বলা হয় না কুসন্তান হতে পারে কু মাথা কখনো নয় মায়ের মন আমরা বুঝতে পারি না মা চলে গেলে তখন মানুষ বুঝতে পারে মাই হচ্ছেন সাক্ষাৎ ভগবান ওই জন্য শাস্ত্রে পিতামাতাকে আদি গুরু বলা হয়েছে আর এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরী প্রীতিমাপন্ প্রিয়ন্তে সর্বদেবতা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী গুরুজয়